light up my man. I like your sketchup. You like me, my Gucci shoe. Sahib, আপনাদের একটা কথা বলতে চাই, খরচা তো এই বড় একটা বেগে হয় না, খরচা হয় এই পকেট থেকে। তোমরা যা দেখতেই পাচ্ছ পিটি একটা মেয়ে, মানে প্রশংসা করলে মেয়েরা আসলে অনেক ইয়া যেন কয় অনেক অনেক পটে আর কি, অনেক মানে মেয়েরা অনেক ছেলেদের প্রতি অনেক প্রশংসা করবা, সবসময় মেয়েদের প্রশংসা করবা। তারপর কিছু না, এই মেয়েটা মাস্ক পরে নাই, আমার মানে আমারও বিপদে ফেলাইবো, যার কারণে আমি একটু বুদ্ধিমতি করে আমি মানে মাস্কটা পরবো। এই দেখো হাসতে আছে কি সুন্দর, আমি মাস্কটা পরি আর নিরাপত্তা পালন করি। ধরো তুমি আমাকে এদিকে ধরো, হ্যাঁ আরে ভালো করে ধরো বোকা, তুমি তো ধরাই দিলে আমাকে এভাবে, তাই না? হ্যাঁ মেয়ে, তুমি কই যাইতেছ, কই চলে যাচ্ছ? তোমার জন্য সিনেমা অডিটর উনি উনি টিকিট বুক করছে, কই যাচ্ছ তুমি? এক দুই তিন, তিনজনকে কি খাওয়াবে বলো? হ্যাঁ কি সরি সরি, তুমি যে কেয়ারিং করো সত্যি অনেক ভালো লাগলো, বাট আমি করতে পারি না, আফসোস। সবসময় করো নাকি? খুশি খুশি ওই দুইটা কে দেখো তো, এই কাছে ধরো, এই কাছে ধরো, এই কাছে তোমার তোমার মাস্কটা কই জানো? হ্যাঁ ও এখন মাস্ক পরছে কি কারণ জানেন? এখানে ওই সেনা অডিটরের ভিতরে, এটা কিন্তু শপিং কমপ্লেক্স, এখানে আসার সময় তো একটা মহিলা ওনাকে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে তোমার মাস্ক কই, পরে দেখ আমি ভাবছি ওর কাছে নাই, ও মনে হয় নতুন কিনবো, পরে দেখি না ও ব্যাগে দিয়ে বের করে ওটা মুখে দিছে। তো আমরা এখন যেখানে উঠছি, এই শোনা যায় আইছো, সেই একটা পরিবেশ, সেই একটা সুন্দর একটা সিন। আজকে আমাদের এই পর্যন্ত সমাপ্তি, নেক্সট টাইম আসবা কেন না? হ্যাঁ নেক্সট টাইম আসবে, নেক্সট টাইম আবার নেক্সট টাইম দেখা হবে। আজকের জন্য সরি, আজকের আজকের জন্য এই পর্যন্তই।